হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও স্বাগত। কাল পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম যে সরস্বতী পুজোটা আমার কীভাবে কাটলো, কোথায় কোথায় গেলাম, কী কী করলাম এটুকুই। আর এখন বাজে ভোর 4:30, আর আমি বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর এখন আমি বাসে উঠে পড়েছি। ট্রেন দিয়ে গেলে অনেকটা ঝামেলা হতো। আমি যাব দমদম, আর কার কাছে যাব সেটা তো এখন বলবো না। ভিডিও দেখতে থাকো, পরপর পরপর সবটাই দেখতে পারবে, বুঝতেও পারবে। আর এখন আমি চলে এলাম কোলাঘাট ব্রিজে। জায়গাটা ভীষণ সুন্দর লাগে আমার, আর ভোরের ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল। কুয়াশা ঘেরা সকাল, খুব সুন্দর। আর আরেকটা কথা বলে রাখি, এই প্রথমবার আমি একা একা ট্রাভেল করছি কলকাতার উদ্দেশ্যে। আগে যতবারই গিয়েছি হয় দিদি বাবা বা কারোর সাথে গিয়েছি, না হলে এবারে আমি প্রথমবারই আমি একাই ট্রাভেল করছি। খুব ভয় পাচ্ছিল বাবা মা যে কী করে যাবে, কী ব্যাপার। আর কলকাতা যাওয়া এখন সেভাবে কোনো একটা মানে চাপের বিষয় নয়। বাসে উঠিয়ে দিয়েছিল বাবা, তো ওখানে আমি ধর্মতলাতে নেমেও গিয়েছি। নেমে এখন আমি যাব দমদমের উদ্দেশ্যে। তো চলো টিকিট কেটে মেট্রোতে উঠে পড়ি। মেট্রোতে উঠেও পড়েছি। আর আমাকে না দিদি একবার বলেছিল যে মেট্রোতে নাকি ভিডিও করা নিষেধ। তার মধ্যে জানি না, অনেকে তো রিলস বানায়, আমি দেখেছি মেট্রোর মধ্যে। কী জানি কী ব্যাপার, কেন না বলেছিল, হয়তো নিষেধ আছে। যাই হোক, দেখতে দেখতে আমি দমদম চলেও এলাম। দমদমে ঢুকে পড়েছি। এবার মেট্রো থেকে নামার পালা। নেমে আমি কোথায় যাব, কার বাড়ি যাব বা কার সাথে যাব সেটা তোমরা দেখতেই থাকো। ব্যাস, মেট্রো থেকে নেমে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এখানে এসকেলেটার আছে আর এমনি চলমান সিঁড়িও আছে, তো আমি কোন দিক দিয়ে নামবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এখানে আমি দিদিকে একটু ফোন করে নিই। দিদি বললো দুটোই সেম, তুই যে কোনোটা দিয়ে আসতে পারিস, একই জায়গাতেই আসবি। তো তোমরা এখন বুঝে নিয়েছো নিশ্চয়ই যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি দিদির বাড়ি এসেছি, দিদির বাড়ি দমদমে। তো আমাকে এখানে আনতে আসবে, আনতে আসবে বলতে আমরা এখান থেকে যাব হসপিটাল। আমার জিজুর দাঁতের প্রবলেম হয়েছে, দাঁতের অপারেশন চলছে, তো ডেন্টাল হসপিটাল যাব আমরা এখন। দিদি ওরাও আসবে, আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। ওকে ফোন করলাম, ওর দেরি হবে। আমি খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম দমদমে, 8:30 নাগাদ। 8টাতে ধর্মতলা পৌঁছে গিয়েছিলাম আর 8:30-টার মধ্যেই দমদম চলে এসেছি। তোমাদের সাথে বকবক করতে করতে আমি দমদম মেট্রো পেরিয়ে দমদম মেট্রো থেকে বেরিয়েও গেলাম। এবারে কিছু খাওয়ার পালা, ভীষণ খিদে পাচ্ছে আমার। এই জায়গাটা নিয়ে না মানে মেট্রো নিয়ে একটা খুব ভালো অভিজ্ঞতা আছে। সেটা হলো আমি যখন ক্লাস সিক্সে পড়ি প্রথম, তখন আমি জীবনে প্রথম কলকাতা আসি বাবার সাথে। তখন আমার ঠাকুমা মেডিকেলে ভর্তি ছিলেন, ঠাকুমার ক্যান্সার হয়েছিল, ঠাকুমা এখন নেই। তো তখন ট্রিটমেন্টের পারপাসে আসতে হয়েছিল। আমি মানে আসার জন্য খুব জেদ করেছিলাম, মা ছাড়বে না কোনো মতে, তখন ভীষণ ছোটো। তো দিয়ে মেট্রোতে বাবা বললো যে এইখানে এই কয়েনটা ছোঁয়া, ছোঁয়ালেই গেটটা খুলবে আর তুই পাস করবি। কিন্তু না, আমি তো ভয় পাচ্ছি গেটটা খুললে মাঝখানে আমি যদি চিপকে থেকে যাই তখন কি হবে। তো এই করতে করতে আমি ছুঁয়ে, ওটা তো খুলে বন্ধ হয়ে গেছে, আর তো ওটা মানে আনলক হবে না একদম। আবার যখন বেরোবো তখন এক্সিট গেটে গিয়ে ওটা আবার কয়েনটা ফেলে দিলে তারপর আবার মানে গেটটা খুলবে, তারপরে আমি বেরোতে পারবো। কিন্তু ওখানে তো আর সেকেন্ড টাইম মানে গেটটা খুলবে না। কী করেছি লাস্টে, পুলিশরাও দেখে হাসছে, ওখানে যারা গার্ড ফার্ড থাকে, তারপরে আমি নিজ দিয়ে গলে গিয়েছি গেটে নিজ দিয়ে। যাই হোক, একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে তখন খুব মনে পড়ছিলো যে মেট্রোতে আমি এখন একা একা যাচ্ছি। তো আমি তো এখন ওয়েট করবো এখানেই, কারণ দিদি ফোন করে জানালো ওর তো লেট হবে, ওরা বেরোচ্ছে। আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে এই দিক দেখছি, ওই দিক দেখছি। যাই হোক, দিদিরা চলেও এলো, আর খুব খিদে পাচ্ছিলো, তোমাদেরকে একটু আগেই জানালাম। তাই চলে এসেছি মিও আমরে, ওখানে দুটো স্যান্ডউইচ নিলাম। আর দুটো বলতে হ্যাঁ, আমি আর দিদি খাবো, জিজু তো খেতে পারবে না, দাঁতের প্রবলেম আছে, আর ডক্টরের কাছে নিয়ে যাব। তো চলেও এসেছি ডেন্টাল হসপিটালে। হসপিটালটা খুব নতুন হয়েছে, মানে নতুন বলতে প্রায় 6-7 বছরের পুরনো, খুব বেশি দিন হয়নি। আর মারোয়ারি হসপিটাল, ভীষণ ভালো চিকিৎসা হয়, ট্রিটমেন্টও খুব ভালোভাবে হয়, আর খুব কস্টলিও নয়। দিদি আর জিজু করে লাইন দিয়েছে, আর আমি টুকটুক করে ভিডিও বানাচ্ছি। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।